আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দিনাস কুকিং হোম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমরা আপনাদের দোয়া, আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তাই দোয়া করছি। আজ আপনাদের সাথে আমি আরেকটি রেসিপি শেয়ার করছি। রেসিপিটি হলো হোম মেড মেয়োনিজ। আমি দুই ধরনের হোম মেড মেয়োনিজ তৈরি করে দেখাবো, একটা হলো ডিমের সাদা অংশ দিয়ে আর একটা হলো ডিমের কুসুম দিয়ে। আশা করি সবাই পাশে থেকে ভিডিওটি উপভোগ করবেন। প্লিজ ভিডিও শুধু একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন, যদি ভালো লাগে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। চলুন আজ আমি কীভাবে হোম মেড মেয়োনিজ তৈরি করে দেখতে থাকুন আমার ভিডিওটি। আমি এখানে একটা কাঁচের বোল নিয়েছি। প্রথমে আমি ডিমের সাদা অংশটা দিয়ে আপনাদেরকে মেয়োনিজটা তৈরি করে দেখাবো। যেহেতু আজকে আমি দুই ধরনের মেয়োনিজ তৈরি করব, একটা ডিমের সাদা অংশ দিয়ে আর একটা হলো কুসুম দিয়ে। এখন আমি কাঁচের বোলের মধ্যে দুটো ডিম নিয়ে সাদা অংশটা রেখে দিয়েছি। এই যে দেখুন, আপনারা আপনাদের পছন্দ মতন আপনারা তৈরি করে নেবেন। আসলে মেয়োনিজ তো বাজারেও কিনতে পাওয়া যায়, তো এখন আমি বাসায় তৈরি করে দেখাচ্ছি। আমি চেষ্টা করি বাসার যে কোনো জিনিসই বাচ্চাদেরকে তৈরি করে খাওয়ানোর জন্য, আর মেয়োনিজটা তো আসলে আমাদের নিত্যদিনেরই সঙ্গী। এখন একটা আমি একটা হুইক্সের সাহায্যে এটাকে আস্তে আস্তে করে ফিটিয়ে নিচ্ছি, আর আস্তে আস্তে করে সয়াবিন তেল দিচ্ছি। এই যে দেখুন, আপনারা চাইলে এখানে অলিভ অয়েলটা ইউজ করতে পারেন, যে যে তেলটা খেতে পছন্দ করেন। ভেজিটেবলস অয়েলও তো আপনারা মিক্স করতে পারেন। তো আমি তেলটা যেভাবে ঢালছি ঠিক এইভাবে করে আস্তে আস্তে করে তেলটা ঢালতে হবে, এবং হুইক্সটা দিয়ে ডিম যে সাদা অংশটা এটাকে ফেটাতে হবে আস্তে আস্তে করে। এটা দেখতে পাবেন যে এটা ঘন হয়ে আসবে। এই যে দেখুন, আমার কিন্তু আস্তে আস্তে করে ডিমের সাদা অংশটা ঘন হয়ে আসছে। হুইক দিয়ে খুব এভাবে দ্রুত গতিতে ফেটাতে থাকবেন। এই যে দেখুন কতটা ঘন হয়ে আসছে, আবার আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি। এভাবে কিন্তু আস্তে আস্তে করে ঘন হয়ে আসবে। তো আমি তেলটা কীভাবে ঢালছি আপনারা দেখতে পাচ্ছেন। একসাথে পুরোপুরি তেলটা ঢালতে যাবেন না, তা না হলে কিন্তু কেরকম ঘন হবে না। তো এভাবে করে একটু একটু করে তেলটা ঢেলে আপনারা এভাবে করে ঘন করে নেবেন। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার মেয়োনিজটা কতটা থিকনেস হয়েছে, যে দেখুন। তো এখন আমি এটার মধ্যে যা যা অ্যাড করছি, আমার এটার মধ্যে প্রায় 300 ml সয়াবিন তেল লেগেছে। যেহেতু ডিমের সাদা অংশ সেজন্য একটু বেশি লেগেছে, কুসুমটার মধ্যে অত বেশি লাগে না। তো এখানে আমি যা যা অ্যাড করছি, এখানে হাফ চামচ দিয়ে দিচ্ছি হলো লবণ, হাফ চামচ দিয়ে দিচ্ছি হলো সাদা গোলমরিচটা। আপনারা ব্ল্যাক কালারটা ইউজ করতে পারেন সাদাটা না থাকলে। এটা হলো সরিষার গুঁড়ো হাফ চামচ, এটাও আপনারা ভালো লাগলে দিতে পারেন, নয় স্কিপ করতে পারেন। এটা দিলেও খুব সুন্দর একটা স্মেল আসে মেয়োনিজের মধ্যে। এখানে এক চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস, এখানে দিয়ে দিচ্ছি এক চামচ হলো ভিনেগার, সাদা ভিনেগারটা। অবশ্য সাদা ভিনেগারটা দেওয়ার চেষ্টা করবেন, এটার মধ্যে যেহেতু এটা হোয়াইট যে মেয়োনিজটা তৈরি করছি এটার মধ্যে সাদা ভিনেগারটাই দিতে হবে। এখন আমার একটা হুইক্সের সাহায্যে এটা ভালোভাবে প্রত্যেকটা জিনিস মিশিয়ে নিয়েছি। আবারও দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা জিনিস মিশানোর পরে আমার মেয়োনিজটা কেমন হয়েছে। পুরোপুরি আমার সাদা মেয়োনিজটা তৈরি হয়ে গিয়েছে, যে দেখুন কালারটা খুব সুন্দর এসেছে। আমার ডিমের কুসুমে মেয়োনিজটা তৈরি হয়ে গিয়েছে। এটা আমি দেখাতে যাইনি, আমি সাদা মেয়োনিজটা যেভাবে তৈরি করেছি ঠিক একই প্রসেসেই তৈরি করেছি আমি। এখানে জাস্ট এখানে আমার 200 ml তেল লেগেছে ডিমের কুসুমে, আর সাদা যে মেয়োনিজটা সেটাতে লেগেছে আমার 300 ml, আর বাকি সব কিছু আমি একই দিয়েছি। সাদা মেয়োনিজটাতে যা যা দিয়েছি ডিমের কুসুমও তাই দিয়েছি। আমার দুই ধরনের মেয়োনিজ তৈরি হয়ে গেল। এটা হলো ডিমের যে সাদা অংশটা দিয়ে তৈরি করেছি, এটা হলো সাদা অংশ দিয়ে তৈরি করা মেয়োনিজটা। এখানে আমি সরিষাটা অ্যাড করাতে একটু কালারটা এরকম দেখা যাচ্ছে। আপনারা যদি সরিষা না অ্যাড করেন কালারটা একেবারে সাদা ফকফকা দেখা যাবে, কোনো সমস্যা নেই। এটা হলো ডিমের কুসুমের, আমি এখানে একটু জর্দার কালার ইউজ করাতে এরকম কালার আসছে। আপনারা চাইলে দিতে পারেন, জাস্ট একটু সুন্দর লাগার জন্য আমি এখানে একটু জর্দার কালার ইউজ করেছি। আমার দুটো মেয়োনিজ তৈরি হয়ে গেল, ভালো লাগলে আপনারা তৈরি করে নিতে পারেন। আজ এ পর্যন্ত ছিল, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।